জয় জগন্নাথ দর্শক বন্ধু, আপনার আরো এক দমদার ভিডিওতে স্বাগত। তো আজ আমি কথা বা টিম ইন্ডিয়ার বিদা হলে এই তিন স্টার খেলাড়ি, টিম ইন্ডিয়ার বিদা হলে এই তিন খেলাড়ি ও দিল্লিকা টিম রু তাকে আউট করা গলা। কারণ হচ্ছে ফেব্রুয়ারি মার্চ 2025 মাসে পাকিস্তানের চপেস্টটি আয়োজিত হওয়ার যাচ্ছে, এতে ভারত টিম অংশগ্রহণ করব। তো এর পূর্বে ভারত কেবল তিনটি ম্যাচ খেলা পড়ব। তো এর ভিতরে ভারত দর্শরে মানে টিম ম্যানেজমেন্ট, টিম হেড কোচ, টিম মানে সব কিছু মানে সে ভালো টিম গোটে যোগাড় করা চাইবে কি চম্পিয়ান স্টপে ভারতের স্ট্রং টিম যোগ দিয়ে পড়ব। তো ভারতের টিম কম রয়েছে চম্পিয়ান টিম সে কেউ টিম দ্বারা খেলাটি যে চম্পিয়ান স্টপে তাকে পতাকা কটি পারে জানবা সারা আপডেট এই ভিডিওতে। তো ভিডিও শেয়ার করার পূর্বে মনোরঞ্জন স্বাগত করতে আপনার মো চ্যানেল স্মাইল ধরি ক্রিকেট। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে নয় আসলে সাবস্ক্রাইব করবে, তার ক্ষেত্রে বেল আইকনকে দবাই দেবে। তো চ্যানেল ধরে স্টার্ট করবা আজের আপডেটটি। ফাইনাল চ্যাপ্টার লেখা যায়গা অন মহেন্দ্র সিং। শ্রীলঙ্কার ভারতের ভূমিকা দলকে পরাজয়ের সম্মুখীন হওয়ার পড়েছিল। 27 বর্ষ পরে ভারতের ক্রিকেট দল শ্রীলঙ্কা মাঝে এক দিনিকা সিরিজ হারিছিল। রোহিত শর্মাকে অধিনায়ক করে এই পরাজয় প্রশ্নকে নিরাশ করেছে। পূর্বতন ক্রিকেটার গৌতম গম্ভীর মুখ্য কোচ হওয়া মাত্রে টিম ইন্ডিয়ার প্রথম দিনিকা সিরিজে হারি যাই। আসন্তা বর্ষ হওয়ার থেকে চম্পেশ্বরকে বিচার করে এ এক বড় ঝটকা বলে বিবেচনা করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাস 2025 পাকিস্তানকে চম্পেশ্বরটি আয়োজন করা পড়ব। এর পূর্বে ভারত কেবল তিনটি ম্যাচ খেলা পড়ব। কৌতূহল বিষয় হচ্ছে চম্পেশ্বরের ঠিক পূর্বে ফেব্রুয়ারিতে সমস্ত তিনটি ওডিআই ম্যাচ খেলা। ভারত নিজ মাটিতে ইংল্যান্ডের এই তিনটি ম্যাচ খেলব। বর্তমান আগামী সময়ে টিম ইন্ডিয়ার অধিক টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ খেলা পড়ব। কিন্তু এই পরিস্থিতিতে অনেক খেলে ওডিআই ক্যারিয়ার বর্তমান সন্তোষজনক ঝুলুছি। আমি এপরি তিনজনের খেলোয়াড়ের বিষয়ে কহিনি যেমানে কি কোনো ভূমিকা দলের স্থান পাইবে না। নম্বর ওয়ান আসছেন শিবম দুবে। যার সবাই আইপিএলের নিজের দীর্ঘ ছটি ছটা পাই প্রসিদ্ধ হয়েছে শিবম দুবে। দীর্ঘ সময়ের পরে ওড়িয়া দলের সুযোগ মিলেছিল। কাল অরল্যান্ডোর হার্দিক পান্ডিয়াকে উপস্থিতিতে তাকে তার আত্মবিশ্বাস প্রকাশ করা যাইছিল। শিবম দুবে সুযোগের হাতছাড়া করেছিল। এক বছর পরে তাকে ওড়িয়া দলে সামিল করা যাইছিল। এর পূর্বে সে চেন্নাই ও ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে 2019 তাকে একমাত্র ওড়িয়া ম্যাচ খেলেছিল। তারপরে সে মাত্র 9 রান স্কোর করার পরে আউট হয়েছিল। বোলিং এসে 7.5 ওভারে অক্সড রান দিয়েছিল। তারপরে তাকে ওড়িয়া দলের হয়ে যাইছিল। বর্তমান গৌতম গাম্ভীরকে প্রশিক্ষণ হওয়ার পরে সে তাকে স্থান পাইছিল। এতে শিবম পুরো নিরাশ হলে শ্রীলঙ্কার উত্তর তিনটি দিনিকে মাত্র যথাক্রম 25, 6 ও 9 রান স্কোর করেছিল। সে বোলিংয়ে মাত্র 1 কোটি উইকেট নেবার সক্ষম হয়েছিল। চম্পিয়ান শরীর পাই দল চয়ন হলে হার্দিক পান্ডিয়া নিশ্চিত ভাবে এক সুযোগ পাইবে। যদি সে ফিট হবে কেহি তাকে স্থান নেই পারবে না। এভাবে পরিস্থিতিতে শিবম দুবে নিকটের ভবিষ্যতে ওড়িয়া দলের সুযোগ পাইবা অত্যন্ত কষ্টকর হয়ে যাব। নম্বর 2 আসছেন খলিল আহমদ। 2018 ভারত পাই আন্তর্জাতিক ডেবিউ করেছিলেন বাম হাতি বোলার খলিল আহমদকে ক্রমাগত সুযোগ মিলি নথিল। শ্রীলঙ্কা বিপক্ষে ওড়িয়া সিরিজে তাকে খেলার চয়ন করা যাইছিল। লাগুছিল সে 2019 পরে তাকে প্রথম ওড়িয়া ম্যাচ খেলবে, কিন্তু তাকে সুযোগ মিলল না। তাকে স্পিন ফ্রেন্ডলি উইকেটে বসিবাকে পড়িলা। ভারত পাই 11টি দিনিকে ম্যাচে খলিল 15 উইকেট নিয়েছেন। 5 বছর ধরে প্লেইং 11কে ফেরিয়া পাই অপেক্ষা করেছেন। এবে ফেব্রুয়ারি পূর্বে ভারতকে কোনো ওড়িয়া ম্যাচ খেলাকে পড়ব না। এভাবে পরিস্থিতিতে খলিলঙ্ক প্রত্যাবর্তন কষ্টকর মনে হচ্ছে। নম্বর 3 আসছেন সঞ্জু সামসন। নিকটের অতীতের ভারতের ক্রিকেট দল সর্বাধিক আলোচনা হয়েছিল খেলোয়াড় হয়েছেন সঞ্জু সামসন। শ্রীলঙ্কা বিপক্ষে ওড়িয়া সিরিজ পাই সামসনকে চয়ন করা যায় নাই। এখানে নিয়ে বহুত গন্ডগোল মধ্যে হয়েছিল। কেহল রাহুল এবং ঋষভ পন্থ প্রত্যাবর্তন সেমান সুযোগকে নষ্ট করে দিয়েছিল। সামসন তাঙ্কর শেষ ওড়িয়া ম্যাচের এক শতক হাসল মধ্যে করেছিল। ডিসেম্বর 2023 কোরল গ্রাউন্ডে সে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে 118 রান স্কোর করেছিল। এহা সত্ত্বেও সে ওড়িয়া দলের মনোনীত হয়েছিল। তবে ভারতকে চম্পেশ্বরকে প্রস্তুত হওয়ার পড়ব। এবার পরিস্থিতি ভবিষ্যতে কেএল রাহুল ও ঋষভ পন্থ দলের পর্যায়ে জারি রাখিপারে। যদি এবে আহত ন হুঁতে ক্রমাগত 10-15 ম্যাচে সামসন কোনো সুযোগ পাই না, তাহলে কেবল 2-3 ম্যাচ পরে বসিবাকে পড়ব। সে যদিও নিকটে অতীতের ভারতের সবুঠারু ভাগ্যশালী ক্রিকেটার, সঞ্জু সামসনের তাকে এইভাবে পরিস্থিতি বহু সময় দেখবাকে মিলিথায়। এই তিন জনকে যদি ওড়িয়া টিমের সুযোগ না পেলে বা টিম ইন্ডিয়ার বিদায় হয়ে যাবে এই তিন খেলাড়ি, ভূমিকা টিমরে তাঙ্ক পতাকা কটিযিব আর তাঙ্কু খেলিবাকে চান্স ন মিলিপারে। ওড়িয়া সিজনে তাঙ্কু খেলিবা পাই বহুত কষ্ট মধ্যে করিবাকে পড়িপারে। শুভম দুবে, সঞ্জু সামসন ও খলিল আহমদ। তো আগামী চপেশ্বরটিকে দেখিবাকে পড়িব ভারতীয় টিমর ম্যানেজমেন্ট কোন কৌটি কোন দল ভাবে কেউ কেউ খেলাড়ি কি নাই সিলেকশন করা যাচ্ছে তা আগকু হি জনা পড়ব। তো বর্তমান যে অপডেট ছিল মু আপনাদের জনাইলি যে এই টিমরু বিদা হলে টিম ভারতের খেলাড়ি, টিম ইন্ডিয়ার বিদা হবে এই তিন খেলাড়ি আর ওড়িয়া টিমরু তাঙ্কর পুরা পত্তা কটি যাব। তো আপনাদের কোন লাগুচি কোন কোন খেলাড়িকে নিয়ে ভারতীয় টিম চপেশ্বর পাই কষ্ট করব নিহাতি কমেন্ট করে জনাইবে। অপডেট যদি আপনাদের ভালো লাগি থাকে তবে লাইক করবে আর জায়গা শেয়ার করবে। তো আজকে রয়েছে দেখাবো কালেন্দ্র কোন দমদার ভিডিওরে। তো বলবো টেক কেয়ার, জয় জগন্নাথ।